এখন আমি যে ড্রেসটা পরে আছি এটার নাম হচ্ছে কাফতান টপ। তো এই টপটা আমি পারচেজ করেছিলাম মিশো থেকে, অ্যান্ড এটা প্রাইস হচ্ছে 420। এই হোয়াইট কালারের উপর যে ব্ল্যাক কালারের কম্বিনেশনটা আছে, জাস্ট ওয়াও, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমার ভিডিওর সাইডে স্ক্রিন রেকর্ড চলছে, তোমরা দেখো যে কতটা পরিমাণে ভালো লাগছে। তোমরা এটা অ্যাঙ্গেল জিন্স বা নর্মাল জিন্সের সাথে ক্যারি করতে পারো। একটু ফেড কালারের জিন্স পরলে বেশি বেটার লাগবে দেখতে। এটা তোমরা গ্রীষ্মকালে মানে আরামসে ক্যারি করতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। এমনিতে গ্রীষ্মকালে আমাদের হোয়াইট কালার তো অনেকেরই পছন্দ। সো গাইজ, আমি রিম্পা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো, আমার ইউটিউব ভিডিওর থাম্বনেল এন্ড হেডলাইন দেখে তোমরা বুঝতে পেরে গেছো। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকন আছে সে বেল আইকনটাকে হিট করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পানে কে লিয়ে। সো গাইজ, আজ আমি কিছু কুর্তি দেখাবো। এটা একটাই টপ ছিল, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর আমি কুর্তি দেখাবো, লং কুর্তি, একটু শর্ট কুর্তি, তো 5-6টা মতো আছে, তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার একটা সত্যি কথা বলি, এগুলো আমি নতুন পারচেজ করিনি, আমি কন্টিনিউ 1 ইয়ার ইউজ করেছি। ইউজ করার পর আমার অনেকে অনেক কিছু ভিডিও বানায়, তো মিশো থেকে কিনেছি, মিন্ত্রা থেকে কিনেছে, ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছে। তো সেই কারণে আমার ইচ্ছা হলো যে তোমাদের সাথে একটু আমিও মিশো থেকে কিছু জিনিস পারচেজ করেছিলাম। দেন প্রোডাক্টগুলো এত ভালো, মানে কোয়ালিটি এত ভালো, আই এম স্পিচলেস লিটারেলি। সো আমি সেই কারণে তোমাদের সাথে রিভিউ বলতে পারো বা তোমাদের সাথে শেয়ার করছি। এই কাফতানটাই দেখছো, এটাই আমি বিগত 1 বছর পরে আসি। আমি পারচেজ করেছিলাম আগের বছর জুনে, মার্চ জুন মেবি হবে, তো সেই টাইমে যখন পারচেজ করেছিলাম আমি এখনও এটা ক্যারি করে যাচ্ছি। এখন তো পরিনি শীতকালের জন্য, তবে এবার আমি স্টার্ট করব। তো এটা ছিটটা মিন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তো চলো, অনেক বকবক করলাম, নো মোর বকবক, ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা চিকন কারি কুর্তি। আমি এটা আমার ভীষণই পছন্দের। এই কুর্তিটা অ্যাকচুয়ালি এরকম ছোট 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 চুমকি যেগুলো বলে সেই ধর সেই জিনিসগুলো আছে, আমার ভীষণই পছন্দের এই কুর্তিটা। আর তোমরা একটা জিনিস দেখো, আমার সাইডে ভিডিও চলছে, তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওটা কিন্তু কমপ্লিটলি নেট ছিল, এই যে নেটটা ছিল, এই নেটটা ছিল, এই ভিতরে যে ছিটটা আছে না, এই ছিটটা আমি এটা টেলারে দিয়েছিলাম। তো টেলারে কাকু বদমাইশি করেছে, আমি লাস্টে এই লেন্থ পর্যন্ত ছিটটা দিতে বলেছিলাম, কিন্তু ও এতটা দিয়ে দিয়েছে। কোনো ব্যাপার না, আমি এটা প্লাজোর সাথে ক্যারি করেছি, চিকনকারি হোয়াইট কালারের প্লাজো, তো অসম্ভব ভালো দেখতে লাগছে। আর এটা ব্যাকে যে ওয়ার্কটা আছে, জাস্ট ওয়াও, মানে ছোট যে ওয়ার্কটা আছে এটা পিঠের কাছে পড়লে জাস্ট দারুণ দেখতে লাগে। তো এটা গেল আমার প্রথম। এটার প্রাইস নিয়েছিল 6। যে কুর্তিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আমার এটা ভীষণই পছন্দের, অ্যান্ড কালারটা খুবই মিষ্টি। তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে বুকটা আছে, এটা কি বলবো, ছোট ছোট যে এগুলো আছে, এই দেখো ছোট ছোট চুমকিগুলো আছে, অ্যান্ড সামনেটা এইরকম ওয়ার্ক করা আছে। আই মিন এটার এটা ফুল সেট। এই সেটটা প্রাইস নিয়েছিল মাত্র আর মাত্র 360। তো দ্যাট ইজ আমেজিং প্রোডাক্ট, কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না। আর লুকটা যখন নেক্সট যে কুর্তিটা দেখাবো সেটা হচ্ছে রেড কালারের একটা কুর্তি, আমার তো ভীষণই পছন্দের, অ্যান্ড এটা আমি ফুল সেট কিনেছিলাম। ফার্স্ট আমি কুর্তিটা তোমাদেরকে দেখিয়ে নিই। ব্রেস্টের কাছে এইরকম ওয়ার্ক করা আছে, এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, অ্যান্ড ভিতরে ছোট ছোট স্টোন দেওয়া আছে, এই দেখো। আর ওয়ার্কটা জাস্ট অসম্ভব ভালো, আমার তো খুবই ভালো লেগেছিল কুর্তিটা। আমি জাস্ট আমি ভেবেছিলাম হয়তো ভালো আসবে না, কোয়ালিটি খারাপ আসবে, হয়তো সুন্দর হবে না, অ্যান্ড হাতে এরকম আছে, এরকম ওয়ার্ক করা আছে, এই দেখো দুটো বর্ডার দেওয়া আছে গোল্ডেন কালারের, অ্যান্ড পুরোটা পেইন্টেড, অ্যান্ড এখানে ডাউনও এইরকমই আছে, লেন্থে ওই দুটো হাতে যে বর্ডার দুটো দেওয়া আছে এখানেও সেই সেম বর্ডার দেওয়া আছে, অ্যান্ড এটার সাথে এই প্যান্টের সেটটা দেওয়া হয়েছিল। এই প্যান্টটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি খুব বেশি পরি না বেসিক্যালি। এটা আমি এই কুর্তিটা আমি চিকনকারি প্লাজোর সাথেই ক্যারি করি। এটার প্রাইস নিয়ার অ্যাবাউট
365 মেবি, ঠিক মনে নেই, 365 এ হবে, কারণ আমি আজকে যা কিছু কুর্তি দেখাচ্ছি সব 500 আমি দেখাবো। সে কুর্তিটা ভীষণই ভালো, আমার খুবই পছন্দের, আর প্রিন্ট নিয়ে কোনো কথা হবে না, যে এটা হাতে এই ধরনের ওয়ার্ক করা আছে, আমার খুব ভালো লাগে এগুলো। এই দেখো, আমি প্রথম ভেবেছিলাম হয়তো কুর্তিটা কিরকম আসবে না, বাট এটা খুবই ভালো এসেছে। এই দেখো, এটা হচ্ছে যেটা কাটা আছে সেই সাইডে এই ধরনের জিনিসগুলো দেওয়া আছে, এর সাথে এই প্যান্ট। এই প্যান্টে এটা তোমরা অ্যাঙ্কেল লেন্থ করতে চাইলে পড়তে পারো, আমি অ্যাঙ্কেল লেন্থই করেছিলাম, কারণ ফুল ছিল অনেকটা লং ছিল, সে কারণে অ্যাঙ্কেল লেন্থ করেছিলাম। এটা কালার কম্বিনেশনটা ইজ টু গুড। এই দেখো, এটা কালার কম্বিনেশন। চলো আরেকটা কুর্তি দেখাবো, এটা আমার তো মোস্ট ফেভারিট। তো ফার্স্ট কুর্তিটা আমি দেখাই, এটা সিঙ্গেল পিস নিয়েছিলাম আমি, এটা সিঙ্গেল পিস নিয়েছিলাম। এটা নেকের কাজটা এই ধরনের ওয়ার্ক করা আছে, জাস্ট আমেজিং, জাস্ট আমেজিং ওয়ার্ক করা আছে। অ্যান্ড এর হাতটা যাচ্ছে এইরকম দিয়ে, এর হাতের কাছেও ঠিক এইরকমই ওয়ার্ক করা আছে। এটা প্রাইস, সরি আগের প্রাইসটা আমি বলিনি, আগের প্রাইসটা হচ্ছে 520 নিয়েছিল। তো আগে যে কুর্তিটা আমি দেখালাম, তো এই কুর্তিটা এরকম দুটো হাতে ওয়ার্ক করা আছে, অ্যান্ড ফুল অল ওভার বডি কাজ করা আছে। অ্যান্ড এটা আরেকটা জিনিস খুবই ভালো, যে এখানে এই সাইড পার্টটাও এই ধরনের ওয়ার্ক করা আছে, এটা লেন্থ পর্যন্ত। তো কুর্তিটা আমার ভীষণ ভালো লাগে, এটা অনেকটা লং। তো তোমরা এর সাথে একটা জিনিস আমি বলবো ক্যারি করতে, সেটা হচ্ছে অ্যাঙ্কেল লেন্থ, যেরকম তোমরা যদি লেগিংস ক্যারি করতে পারো। আমি এই কালারটার সাথে, মানে এই কুর্তি কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন দুটো করেছিলাম, তো আমার খুব ভালো লেগেছে, আর দেখতেও ভালো লাগছে মেবি। তো জানি না, আমার খুব একটা কালার কম্বিনেশনের দিক থেকে আমি অত ভালো পারি না, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো যে ভালো লেগেছে। তো আমার এই কুর্তিটা জাস্ট ওয়াও লাগে, আমি কুর্তিটা এবছর পুজো নবমীর যাতে সোগাই সবাই এরকম কুর্তি টুর্তি শাড়ি এটা সেটা দেখাতো, বাট আমার কাছে দেখানোর মতো কিছু ছিল না, আর সেই কারণে আমার এক বছর ধরে পরে আসা কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার স্টকে এই কুর্তি আছে, এর বাইরে আদার্স অনেক কুর্তি আছে, তোমরা যদি দেখতে চাও আমি তোমাদের সাথে পরে একটা ভিডিও বানাবো, নাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে আর তোমরা সেই সমস্ত ভিডিও ওয়াচ করবে না, কারণ এখন মানুষ সবসময় শর্টে পছন্দ করে। তো ভিডিওটাও শর্টের মধ্যে যদি দেখাতে পেরেছি আমার মনে হয়, তো যদি কুর্তিগুলো ভালো লাগে তোমরা পারচেজ করতে চাও, আমি ডিসক্রিপশনে এর পিন কোডগুলো দিয়ে দেবো, কুর্তির যে কোড নাম্বার আছে সেই কোড নাম্বারগুলো দিয়ে দেবো, তোমরা পারচেজ করে নিও। অ্যান্ড লাস্ট যে কুর্তিটা আমি দেখালাম সেই কুর্তিটার প্রাইস হচ্ছে 420, সিঙ্গেল পিস 420, অসম্ভব ভালো, কালারটা খুবই সুন্দর। তো তোমরা পারচেজ করে নিতে পারো যদি ভালো লাগে তো, আদারওয়াইজ করতে হবে না। প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট লাস্ট হলো, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে তারপর এখান থেকে যাও। সো গাইজ, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই।